আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا মরহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে ছোটবেলা থেকে একদম শিশুকাল থেকে আমরা আপনারা সকলে রেডিও টেলিভিশনে আজানটি আমরা শুনে আসতেছিলাম। মরহুম কারি জামিন থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমরা তো
তার অনুসারে এত সুন্দর করে আজান তো আমরা দিতে পারি না। এরপর আমাদের আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের আজান তো গোটা বিশ্বময় মাশহুর, ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মধ্যে সারা বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব দেশে বিদেশিদার সুনাম আলহাজ আব্দুল খালেক শরীয়তপুরি, উনি অসুস্থ অবস্থায় গায়ে প্রচন্ড জ্বর, শুধু আপনাদের ভালোবাসায় আমাদের সাইফুল আলী সাহেবের ভালোবাসায় অর্থমন্ত্রণালয় পরিচালনা কমিটির ভালোবাসায় উনি অসুস্থ অবস্থায় হাজির হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থ করে আমিন বলেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আজকে সভাপতি আসনে অনেক অলঙ্কৃত করছেন আল্লাহ ফারুক সরকার সাহেব মঞ্চ উপস্থিত হয়েছেন, অর্থ জামিয়া পরিচালনা কমিটি মহতরম সভাপতি আল্লাহ